আচ্ছা, আজকে যে কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করবো, প্রাথমিক একদম বেদের সম্পর্কটা সম্পর্কে নিয়ে আলোচনা করব। তো সেই সম্পর্কে কয়েকটি একদম কোশ্চেন আনসার সহকারে আলোচনা করবো, তাতে বুঝতে সকলেরই সুবিধা হবে। আচ্ছা, ক্লাস ইলেভেনে সেটা আমি বলি যে সমগ্র সংস্কৃত সাহিত্যকে কভাগে ভাগ করা যায়, কী কী না সমগ্র সংস্কৃত সাহিত্যকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বৈদিক সংস্কৃত সাহিত্য, একটা হচ্ছে লৌকিক সংস্কৃত সাহিত্য। তারপরে নেক্সট হচ্ছে পৃথিবীর প্রথম উপলব্ধ সাহিত্য কোনটি? না, বৈদিক সংস্কৃত সাহিত্যই হচ্ছে পৃথিবীর প্রথম উপলব্ধ সাহিত্য। আচ্ছা, বেদ কথাটি কীভাবে নিষ্পন্ন হয়েছে? বেদ শব্দের অর্থ কী? প্রথমে বলি বেদ কথাটি কীভাবে নিষ্পন্ন হয়েছে। না, জ্ঞানার্থক যে বিদ ধাতু আছে, জানা অর্থে জ্ঞানার্থক যে বিদ ধাতু আছে তার সঙ্গে হচ্ছে তার উত্তর হং প্রত্যয় করে যোগ করে অবশ্যই বেদ শব্দ নিষ্পন্ন হয়েছে। বেদ শব্দের অর্থ কী? না, বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। নেক্সট চলে আসছি, বৈদিক সাহিত্য বলতে কী বোঝো? বৈদিক সাহিত্য বলতে বেদ অধ্যয়ন ছাড়া ভারতীয় মনের ঐতিহাসিক বিকাশের জ্ঞান সম্পূর্ণ হয় না। কারণ বেদ ভারতীয় যে টোটাল যে ঐতিহাসিক সমস্ত যে ঐতিহাসিক মানে ভারতীয় সমস্ত সংস্কৃতি বুঝতে গেলে সবার আগে বেদকে অবশ্যই অধ্যয়ন করতে হবে, কারণ সে সবচেয়ে প্রাচীন। ঋগ্বেদের কাল থেকেই বেদাঙ্গ রচনার অন্তিম পর্ব পর্যন্ত যে সুবিশাল সাহিত্য ভারতীয় সংস্কৃতি ছাড়া বিশ্ব সংস্কৃতির ক্ষেত্রে গৌরব উজ্জ্বল সাহিত্য যুগের সূচনা করেছিল, এই সাহিত্যকেই বৈদিক সাহিত্য বলা হয়। নেক্সট চলে আসছি যে একদম বেদ কাকে বলে? বেদ কাকে বলে এই প্রসঙ্গে আমি বলি যে যাজ্ঞবল্কের মতে প্রত্যক্ষ বা অনুমানের সাহায্যে যে জ্ঞান লাভ করা যায় না, অর্থাৎ হচ্ছে যে জ্ঞান অতীন্দ্রিয়, অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের বাইরে যে মানে অনেক দূর, আমরা খুব সূক্ষ্ম, সেই জ্ঞান যার দ্বারা লাভ করা যায় তাকেই বলা হয়, এক প্রকার বেদ বলা হয়। এবং আর এক প্রকার বেদ আমি কি বলতে পারি? না, বেদ বেদ বলতে শায়নাচার্যের মতে ইষ্টপ্রাপ্তি ও অনিষ্ট পরিহারের, মানে ভালো জিনিসকে আমি গ্রহণ করব এবং খারাপ জিনিসকে পরিহার করব, যে গ্রন্থ থেকে লাভ করা যায়, এই জ্ঞান যে মানে গ্রন্থ থেকে লাভ করা যায়, অর্থাৎ মানুষের মানে সুন্দর একটা জীবনযাপনের কথা এখানে বলা হয়েছে, অর্থাৎ ধর্ম কর্মফল স্বর্গ মোক্ষ প্রভৃতি অভীষ্ট বস্তু ও পাপাদি পরিহারের অলৌকিক উপায় যে গ্রন্থ থেকে জানা যায় সেই গ্রন্থকে বেদ বলা হয়। এরপর বলছে কাত্যায়ন এবং আপস্তম্ভ বেদের অবয়বের দিকে তাকিয়ে বলেছেন, মানে বেদের লক্ষণ নির্দেশ করে বলেছেন, মন্ত্র এবং ব্রাহ্মণকে একত্রে বেদ বলা হয়। এই হচ্ছে টোটাল বেদ কাকে বলে, একটা ছোট জিস্ট করে দেওয়া হলো। নেক্সট চলে আসছি, আচ্ছা এখানে বেদ ক প্রকার ও কী কী? হ্যাঁ, বেদ হচ্ছে চার প্রকার কথা বলা হয়েছে এখানে, যে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এটা নিয়ে আমি পরে আবার ডিটেলসে কথা বলছি এই ভিডিওতেই, যেটা হচ্ছে বেদকে স্বাভাবিক মানে সাধারণত আমরা সবাই প্রত্যেকেই যেটা স্বাভাবিকভাবেই আমরা বলে থাকি যে বেদ কয় প্রকার, না বেদ চার প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। নেক্সট চলে আসছে বেদ আর কোন কোন নামে পরিচিত? না, বেদ হচ্ছে শ্রুতি, ত্রয়ী, আমনায়ক, ছন্দস, আগম প্রভৃতি নামে। বেদের নাম শ্রুতি হলো কেন? না, বেদের নাম শ্রুতি হলো এর কারণ হচ্ছে গুরু শিষ্যের পরম্পরায় বেদ শ্রবণের মাধ্যমেই রক্ষিত হতো, অর্থাৎ গুরু তার পরবর্তী শিষ্যকে কী করতো? না, মুখে বলতো এবং শিষ্য কানে শুনতো, এভাবেই মনে রাখতো। আবার সে যখন গুরু হতো তার পরবর্তী শিষ্যকে সেও মুখে মুখে বলতো, এভাবেই সে পরস্পর বেদটা শ্রুতি আকারেই মানে শ্রবণের দ্বারাই পরস্পর শিষ্য পরম্পরায় মনে রাখতো, এই জন্যেই বলা হয় বেদকে শ্রুতি বলা হয়। বেদের নাম ত্রয়ী হলো কেন? এবার আমি চলে আসছি যে বেদ কয় প্রকার, কী কী? আমরা স্বাভাবিকভাবে বলে থাকি বেদ চার প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তো বেদকে আমরা ত্রয়ী বলছি কেন? ত্রয়ী বলছি কারণ এখানে মেন বেদ হচ্ছে চার প্রকার বেদ হলো তিন প্রকার বেদ, অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ হচ্ছে প্রধান, তিনটে বেদ হচ্ছে প্রধান বেদ, অথর্ববেদ হচ্ছে এদের সমস্ত একটা জিস্ট করে অথর্ববেদ, অর্থাৎ অথর্ববেদেও কিছু এক্সট্রা অবশ্যই আছে কিন্তু সেগুলো সবটাই বলা যায় যে পরবর্তীকালে কিছু মানে এখানে এক্সট্রা আছে দেওয়া। তবে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদের একদম আঙ্গিরস হিসাবেই অথর্ববেদ কিন্তু পরিচিত। তো সেই হিসাবেই এখানে দেখো আমি লিখেছি যে বেদের নাম ত্রয়ী হলো কেন? না, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদকে একত্রে ত্রয়ী বলা হয়, মানে এদের তিনটে বেদই হচ্ছে প্রধান বেদ। অথর্ববেদ হলো উক্ত তিনটি বেদের যেহেতু আঙ্গিরস, মানে তিনটে বেদ থেকেই এখানে যা কিছু অথর্ববেদে যা কিছু আছে এই তিনটে বেদেই কিন্তু মানে সেখান থেকেই নেওয়া হয়েছে, অথর্ববেদকে কিন্তু সেখান থেকেই গ্রহণ করা হয়েছে এবং কিছু এক্সট্রা জিনিস নিয়ে অবশ্যই সেখানে অথর্ববেদকে করা হয়েছে। তাই কৌটিল্য এই শাস্ত্রে এবং মনু কৌটিল্য তার শাস্ত্রে অর্থাৎ এবং ভগবান মনু তার সংহিতায় ও অন্যান্য পণ্ডিত আচার্য ও টিকাকারগণ কী বলেছেন? না, ঋগ, সাম, যজু এই তিনটি বেদকেই একত্রে প্রধান বেদের মধ্যে রেখে উক্ত তিন বেদকে ত্রয়ী রূপে বর্ণনা করেছেন, মানে তিনটে বেদই হচ্ছে প্রধান বেদ। এছাড়া
আঙ্গিরস হিসাবে অথর্ববেদকে ধরা হয়েছে। তাদের সারাংশ মানে টোটাল তিনটে বেদের মধ্যে যা যা কিছু বলা হয়েছে সেখান থেকে কিছু নিয়ে এবং এক্সট্রা কিছু নিয়ে এখানে অথর্ববেদ সৃষ্টি করা হয়েছে। এবং তাছাড়া প্রধান প্রধান যে যজ্ঞে আর একটা এই কারণেই ত্রয়ী বলা হয়েছে, প্রধান প্রধান যজ্ঞে এই ঋগ্বেদ সামবেদ যজুর্বেদের মন্ত্রকেই নিয়ে প্রধান প্রধান যজ্ঞ সম্পাদন করা হতো। অথর্ববেদকে শুধুমাত্র একটা পরিনিষ্ঠিত রূপ হিসাবে ধরা হয়ে থাকে, সেই কারণে ত্রয়ীর মন্ত্রকেই বেশি প্রাধান্য দেওয়া হতো হচ্ছে এই ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ হিসাবে প্রধান প্রধান যজ্ঞে মানে ব্যবহার করা হতো। এবার কী বলছে যে অথর্ববেদকে কিন্তু এই মানে ত্রয়ীর যে মন্ত্র অথর্ববেদের কিন্তু মন্ত্রকে প্রধান প্রধান যজ্ঞে কিন্তু সেভাবে স্বীকৃতি দেওয়া হয়নি, সেই কারণেই তিনটে বেদকেই বলা হয়েছে কি না ত্রয়ী। নেক্সট চলে আসছে বেদকে আমনায়ও কেন বলা হয়েছে না, বেদকে আমনায়ও আ যুক্ত না অর্থাৎ ময়দন্তের নয় আকাশে ধাতু আছে তার অর্থ হচ্ছে উপদেশ দেওয়া, অর্থাৎ ধর্ম অধর্ম যে গ্রন্থের দ্বারা উপদেশ দেওয়া হয় তাকেই বেদ বলা হয়। সুতরাং সেই ধর্ম অধর্ম নিয়ে যেহেতু এখানে কী করা উচিত না, একজন সুষ্ঠু স্বাভাবিক স্বাচ্ছন্দ্য সামাজিক পরিবেশের গঠন নিয়ে যখনই বেদ আমাদের কিছু শিক্ষা দান করে তখনই সেই বেদকে আমরা সদ উপদেশের একটা অঙ্গ হিসাবে ধরে নিই, সেই হিসাবে একে আমনায়ও বলা হয়েছে। বেদকে ছন্দস কেন বলা হয়েছে না, প্রাচীন বেদ হলো সমস্ত জ্ঞানের আধার এবং সমস্ত ছন্দই সমস্ত প্রকার ছন্দ এর অন্তর্ভুক্ত এবং পাণিনি এই কারণে ছন্দস শব্দের দ্বারা বেদকে বুঝিয়েছেন, এখানে বোঝাই যাচ্ছে। আর বেদকে হচ্ছে আগম বলা হয়েছে কেন না, বেদকে আগম বলার কারণ হচ্ছে বেদ ও সংখ্যাদি সব শাস্ত্রকেই বোঝাতে পারে, মানে বেদ বলতে টোটাল জিনিসটাকেই বোঝানো হয় এবং তবে বেদ আদি শাস্ত্রবেদে এমন কোনো বিদ্যা জ্ঞান বাদ নেই যে যেখানে বেদকে অসম্পূর্ণ বলা যায়, বেদের সমস্ত বিদ্যা আছে একদম আদি থেকে অন্ত মানে মানে যেখানে যার কোনো শুরু নেই বা যার কোনো শেষ নেই সেই হলো বেদ, অর্থাৎ জ্ঞানার্থক যার মানে যে জ্ঞানের কোনো শেষ হয় না, অতীন্দ্রিয় অর্থাৎ আমাদের ইন্দ্রিয়ের বাইরে, অর্থাৎ আমাদের যেটাকে বলা হয় যে আমাদের খুব সূক্ষ্ম দৃষ্টি মানে সূক্ষ্ম দৃষ্টি দিয়ে হয়তো আমাদের বেদকে পড়তে হয়। সুতরাং সেখানে কোনো বিষয় বাদ আছে এমন বলা যায় না, বেদের সম্পূর্ণ বিষয়টা নিয়েই আলোচনা করা আছে, সেই কারণেই বলা হয়েছে যে বেদকে আগম বলা হয়েছে এবং আগম বলা হয়েছে এবং এই শাস্ত্র হিসাবে সেই হিসাবেই হচ্ছে জ্ঞানের মানে সমস্ত আধার হিসাবে যেখান থেকে সমস্ত আধার থেকে আমাদের সমস্ত জ্ঞান আসছে সেই হিসাবেই বেদকে আমরা আগম বলে ধরে নিয়েছি। সুতরাং এই গেল 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, পরবর্তী আরও কোয়েশ্চেনের জন্য অবশ্যই তোমরা বা আরও অনেক কিছু এক্সট্রা সংস্কৃত বিষয় বা বেদ বিষয় আরও কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, চ্যানেলটাকে অবশ্যই লাইক করবে ফলো করবে এবং প্রত্যেকটা ভিডিওকে ফলো করবে, চ্যানেলটাকে সাপোর্ট দেবে এবং পরবর্তী অনেক ভিডিওর জন্য তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এইটুকুই।